ভূপেন হাজারিকা
ভাগনা দাদা ধারণ ছেলে ওকে দাও আর কাই স্পিড কত যে তোমার ব্যাটা এই বলতো গঙ্গা কোথা থেকে বেরিয়ে কোথায় গিয়ে কার সঙ্গে মিলিত হয় আরে কি বলছো গঙ্গা মাতা কোথা থেকে বেরিয়ে কার সঙ্গে মিলিত হলো গঙ্গা দেবী ঘর থেকে বেরিয়ে শিব মন্দিরের পেছনে কালীর সঙ্গে মিলিত হলো বাবা কি আছে বাবা গরি দেখেছো এখানে বড় বড় করে কত দিচ্ছে নিচে সে হুঁচুই আরে বলতো ছেলেদের মাথা চুল কেন ছোট ছোট হয় আর মেয়েদের মাথা চুল কেন লম্বা বড় হয় ছেলেদের মাথা চুল কেন ছোট হয় মেয়েদের মাথা চুল কেন লম্বা হয় যেখানে গোবর থাকবে সেখানে তো ঘাস লম্বা হবে ও বাজ পড়া তার মানে মেয়েদের মাথা সব গোবর তোমার মেয়ে আমার ঠেনা খা বলি তুমি জানো আমি দুধের ব্যবসা করি ফুলকিতে বাড়ি আমি গরুর দুধ দুধে আছি ওই দুধ বিক্রি করে টাকা আমি ধুলে গুনে দেবো আমার মতো টাকা রাখি কি করবো কি উল্টে দেবে পাল্টে দেবে সাজকে দেবে আমার বগলে চুল ছিঁড়বে আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর বৌদিদার প্রেম করে নাই কেউ পর পাড়ার সব নারী বৌদিদের সমান আমাকে মিল্ক দিয়ে বাঁচাও যে প্রাণ বৌদিরা তোমাদের গরুর দুধ আমাকে সাহায্য করো ওই দুধ বিক্রি করে বৌদি টাকা দিতে হবে নইলে আমাকে শেষ করে ফেলবে আমি এমএ পাশ করে অনেক ইন্টারভিউ দিয়েছি কিন্তু বলো চাকরি পাইনি তা বড় দশম বাবাকে বললো চাকরি করতে গেলে অনেক টাকা খুঁজতে হবে তা না করে তোর মেয়েকে একটা খাটি করে দিচ্ছি সেই দিকেই খাটালে মার্কিন আমি কবিতা লিখছি কি তোকে নিয়ে আমি কবিতা লিখেছি শুনতে চল চোখ দুটো তোর পটল চেরা তোর গলার সরটা যেন লাগছে ভেড়ো তোর গরুকে নিয়ে কবিতা লিখেছি তোর খাটালে অনেক গাই দুধ দুইতে গেলে লাদি গাই তোর গরুকে দাঁতে যা বাপের বেড়া যদি হয়ে থাকি 100 ফাইলটা নিয়ে যাও ভাই কেন সরো দুদিন আগে ছেলে ছিল তোকে বলছি না তোর গরুকে বলছি এখন কেন ভগবান কেন বানালো ভগবান কেন বানালো মন
মানসা পড়ে গেল না দুধ পড়ে গেল মা কাদা করে দেখি কাদা 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 গেল না দুধ পড়ে গেল গরু লাদি মেরে দুধ পড়ে গেল রে ও ও পোড়া তুই কি মরবি ওরে কৃষ্ণের কাছে যা তুই কি যাই সে কাছে পারবি তো কথাটা বলেছে একে তো দম হালকা যে কাজ পারি শরীর হুকে হুকে যাস না বাদ পিছনে ঘরে ছেলে ঘরে যা ওই থেকে আমার দম আজকে তো করবো বউ শক্তি নেই যে তো হাতে যদি থাকে জোর তুই একটা বউদি বউ হাতে যদি থাকে জোর তুই একটা বউদি বউ যদি থাকে বলুন আজকে তো করবো যদি থাকে বলুন আজকে তো করবো শক্তি নেই যে তো হাতে যদি থাকে জোর তুই একটা বউদি বউ হাতে যদি থাকে জোর তুই একটা বউদি বউ সংসারটা ঠিক ভাবে পরিচালনা করবি আমি সেই জিনিস গায়ে ঢাকু নাকি রে হাতে যদি থাকে হাতে যদি থাকে চিন্তাই করো ইন্দ্রের মধ্যে ধান চুরি করে খাও চোরি নারকেল শ্বাস দেখে চোখে দেখলাম ঝাপসা বলি আমার ট্যাং উল্টে গেল বলে জানিস কারণ গরু চেয়ে গরু মার্জিন দেখতে ভালো বলে আমি চোর সব কিন্তু পারে হাতে যদি থাকে আমাদের মতো ঘাতক শ্রেণীর মানুষদের জন্য তাই বর্তমানে পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য আমাদের কয়েক লক্ষ কোটি গাছ বসাতে হবে এবং রাস্তার পাশে নোংরা আবর্জনা করা চলবে না তাই সবাই মিলে একসাথে বলবো সমাজের মঙ্গলে সব জিনিসের দাম আছে এই দুটো দাম কিনে খাচ্ছি ম্যাডাম আমরা 30 টাকা লিটার দুধ কিনে খাই না কিন্তু 500 টাকা লিটার মদ কিনে খাচ্ছি আমরা 5 টাকা কেজি শাক কিনে খাই না কিন্তু 25 টাকা কেজি গাঁদা কিনে খাচ্ছি আমরা বর্তমানে এমন সন্তান আমরা মায়ের দুধের মূল্য কি পারি না ম্যাডাম আমরা গরুর দুধের মূল্য কি করে দেবো ম্যাডাম গরুর দুধের মূল্য কি করে দেবো ঠিক বলেছিস গরু আমাদের কাছে ভগবান গরুর গায়ে 33 কোটি দেবতা থাকে আমরা ভুল ব্যাখ্যা করি কোটি মানে প্রকার
গরু থেকে 33 প্রকার উপকার পেয়ে থাকি। যেমন গরুর ঘুটে ছাই দিকে আমরা মাঝে নিশায় ব্যবহার করি, তাই দিন কয়েকদিন আমি ঘুটে ছাইতে দাঁড় মাঝে আমার দাঁত কেমন চিকচিকছে। তখনকার দিনে মা বোনেরা গোবর জল দিয়ে ঘর মুছত, তাতে ব্যাকটেরিয়া ভাইরাস ধ্বংস হতো। এই বেশি বাবন না করি তোর কর্মতি কেন হচ্ছে? না মামাকে অসম্মান করছে, আমার কর্ম আমি করতেছি, জীবনের অপর নাম কর্ম, আর কর্মই মুক্তির পথ, আমি একথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। ওরে ভাই, আজকাল মানুষ সব জিনিস শুনে জ্ঞান পাপি, তা তোর জ্ঞান জ্ঞান আমি খালি তো ধরে গাছ গুঁজে নিল, এবার বলো টাকা কখন দিবি? বলি তুমি জানো আমার ক্ষতি হয়ে গেছে, ফুলকিতে বাড়ি আমি অবশিষ্ট দুধ দুইব, ওই দুধ বিক্রি করে টাকা আমি থুতুতে গুনে দেবো। সময় মতো যদি টাকা না দিস কি করবি? রাস্তা ঘাটে যেখানে দেখতে পাবো কি বলবি? জানা কবে খোলা দিই পড়ে উলঙ্গ করে দেবো, তখন আমি হয়ে যাব উলঙ্গ রাজা। দাদা উলম্ব, সবাই দেখবে হাততালি দেবে, তবু কিছু বলতে পারবে না, কারণ রাজার রাজত্ব আছে। এখন কি তোকে নিয়ে আমি শেষ কবিতা লিখেছি? আচ্ছা তুই কি আমাকে নিয়ে বাগমকে নিয়ে এত বড় বড় কবিতা লিখেছিস? আচ্ছা বল তো তোর বংশ পরিচয় আমাকে দিত। আমার বংশের নাম ইলেকট্রিক বংশ, আমার বাবার নাম চেষ্টার, আমার কাকার নাম হোল্ডার, আমার জেঠার নাম চম্পর, আর যা শিশুকটা দাদু তিনজনকে ভূপৃষ্ঠে এনেছে তার নাম ট্রান্সফর্মার। ঠিক আছে ঠিক আছে, আর বলতে হবে না আমি কিছু বিচ্ছি তোর বংশ।